শুকুরবারে নিশার ভাগত মুষলধার বরষুণের সমান্তরালক তীব্র বেগত যে ধুমুহা আহিছিল সেই ধুমুহায় কিন্তু তছনছ করে গেল সমগ্র গুৱাহাটী মহানগর। গুৱাহাটী মহানগর বিভিন্ন যদি প্রান্তর কথা কও, বিভিন্ন প্রান্তত আসলে এই মুহূর্ত পর্যন্ত যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। আর তার এক জ্বলন্ত উদাহরণ হয়েছে গীতানগর রাজপথ আর গীতানগর যে হাইস্কুল আছে সেই গীতানগর হাইস্কুল বা গীতানগরস্থিত যে কন্যা মহাবিদ্যালয় আছে সেই কন্যা মহাবিদ্যালয়ের সন্মুখ ভাগর পরিবেশ মই মুহূর্ত দেখাব বিচারিম নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর প্রতিগী দর্শকক। এয়া হয়েছে পথর অবস্থা, পথর কাষর অবস্থা এই মুহূর্তে আমি দেখাইছো নিউজ এইটিনের দর্শকসলক। এনেদরে প্রকাণ্ড যে গছ সেই প্রকাণ্ড গছ ভাগি পড়েছে আর প্রকাণ্ড গছর সমান্তরভাবে বিদ্যুতের যুক্ত খুঁটা আছিল সেই খুঁটা হাওলি গেছে আর সমান্তরভাবে যুক্ত তার আছিল ইলেকট্রিক্যাল যুক্ত তার বিদ্যুতের তার সেই বিদ্যুতের তার সমূহের দৃশ্য মুহূর্ত দেখাইছো। এনেদরে টুকুরা টুকুর হয়ে ছিগি পড়েছে বিদ্যুতের তার, এনেদরে টুকুরা টুকুর হয়ে ছিগি পড়েছে আর সমান্তরভাবে এইখান হয়েছে কন্যা মহাবিদ্যালয় আর এইখান হয়েছে গীতানগর হাইস্কুল। আর গীতানগর হাইস্কুলের সম্মুখ ভাগতে এই দৃশ্য মুহূর্ত দেখবলে পাওয়া গেছে, যার ফলত নিশার ভাগরপরা বর্তমান পর্যন্ত কিন্তু যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। কেবলমাত্র এটা ফালে বা এটা দিশে যখন বর্তমান পর্যন্ত যদি কোয়া হয় তিনিডাল প্রায় তিনিডাল যে প্রকাণ্ড গছ সেই প্রকাণ্ড গছ উভালি পড়েছে আর প্রকাণ্ড গছ উভালি পড়ে এই রাজপথর মাজত থাকা যুক্ত আসলে সরু সরু গছ আছিল রাজপথর মাজত থাকা যুক্ত সরু সরু গছ সেই গছসমূহতো কিন্তু সেই গছসমূহ বাগরি পড়ার ফলত আসলে এই ভয়ঙ্কর যে পরিবেশ সেই ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর সমান্তরভাবে রশ্মিতা এই মুহূর্তে মানে দৃশ্য দেখাইছো, এডাল দেখিলে দৃশ্য দেখিলে আপনি অনুধাবন করব পারিব যে কিমান প্রকাণ্ড ধুমুহা আছে, কিমান তীব্র বেগত আসলে ধুমুহা আছে, সেই ধুমুহার যে দৃশ্য সেই যে কথা সেই কথা অনুমান করব পারি এই দৃশ্যরপরা। এজোপা প্রকাণ্ড গছ আর সেই প্রকাণ্ড গছজোপা এনেদরে উভালি পড়েছে মাটিরপরা উভালি পড়া দেখবলে পাওয়া গেছে আর উভালি পড়ে বর্তমান সময় গীতানগর হাইস্কুল আর কন্যা মহাবিদ্যালয়ের সম্মুখের যে অংশ সেই অংশ কিন্তু এনেদরে স্তব্ধ হয়ে পড়েছে বা জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। আর একটা ভয়ঙ্কর দৃশ্য মানে দেখাব বিচারিম, যদি নিশার ভাগত এই ঘটনা বা দিনের ভাগত যদি এই ঘটনা সংঘটিত হলেতে নিশার পরিবর্তে তেনেহলে আপনি ভাবি কেনে ভয়ঙ্কর ঘটনার মুখামুখি হবলগা হলেতেন মহানগরবাসী। এই যে দৃশ্য আপনি এই দৃশ্য ভালদরে চাও, এই দৃশ্য এটা প্রকাণ্ড যে বিদ্যুতের খুঁটা সেই বিদ্যুতের খুঁটাটো এনেদরে উভালি পড়েছে আর বিদ্যুতের খুঁটাটো থাকা যেমন তার আছে সেই তারসমূহ কিন্তু টুকুরা টুকুর হয়ে তছনছ হয়ে এনেদরে পড়ে রয়েছে আর সরু বড় বিভিন্ন গছ আছে সরু বড় বিভিন্ন গছ এনেদরে উভালি পড়েছে। অর্থাৎ মুষলধার বৃষ্টিপাতের সমান্তরালক তীব্র বেগত অহা যাক ধুমুহা সেই ধুমুহাজাকে কিন্তু এনেদরে এই মুহূর্তে যদি কও তছনছ করে গেছে বিভিন্ন প্রান্ত মহানগর বিভিন্ন প্রান্ত। আর সমান্তরালভাবে এই গীতানগরের সম্মুখ ভাগর এই গীতানগর হাইস্কুলের সম্মুখ ভাগর এই যে পরিবেশ সেই পরিবেশ এই মুহূর্তে আমি দেখাইছো। আর বর্তমান সময় SDRF বাহিনী বা বিদ্যুতের বিদ্যুৎ বিভাগের যখন লোক আহিছে সেই লোকসকলে ইতিমধ্যে পথটো কেনেদরে আসলে মুকলি করব পারি রাইজর বাবে কেনেদরে মুকলি করব পারি তার বাবে চেষ্টা অব্যাহত রাখিছে। কিমান সময়ের পর আপনাদের লাগি আছে ইয়াত? আমি যাওয়া রাতে 7:10 পর লাগি আসছিল, 7:10 পর সন্ধ্যার ভাগতে আসছিল ধুমুহা যায়। আৰু কিমানমান সময় এতিয়া প্ৰয়োজন হ'ব আৰু এই পথটো মুকলি কৰিবৰ ক্ষেত্ৰত? এতিয়াতো সঠিককৈ আমি ক'ব নোৱাৰিম, তথাপিও বহু সময় হয়তো প্ৰয়োজন হ'ব পাৰে কাৰণ প্ৰকাণ্ড গছ ভাগি পৰিছে। হয় নিশ্চয়কৈ বহু সময় প্রয়োজন হব পাৰে কাৰণ যি প্রকাণ্ড গছ সেই প্রকাণ্ড গছ ভাগি পৰিছে। আৰু SDRFৰ জোৱানজনে ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে দীর্ঘ সময় প্রয়োজন হব কাৰণ এজোপা দুজোপা নহয় প্রায় তিনিজোপাৰ পৰা চাৰিজোপা ধৰি গছ বাগৰি পৰিছে। সৰু সৰু যিসমূহ গছ আছিল ঠাল ঠেঙুলি আছিল সেই ঠাল ঠেঙুলিসমূহ আঁতৰ কৰিবলৈ বেছি সময় প্রয়োজন নহব, কিন্তু প্রকাণ্ড যিসমূহ গছ সেই গছসমূহ টুকুৰা টুকুৰকৈ কাটি আঁতৰ কৰি পথটো মুকলি কৰাৰ ক্ষেত্ৰত কিন্তু যথেষ্ট সময় প্রয়োজন হব। আৰু সমান্তৰালভাৱে বিদ্যুতৰ যিসমূহ তাৰ সেই তারসমূহ যেহেতু টুকুরা টুকুর হয়ে এই মুহূর্তে পড়ে রয়েছে, গতি সেই বিদ্যুতের যে যোগান সেই যোগান আরম্ভ করবলে কিন্তু যথেষ্ট সময় প্রয়োজন হব বলে ইতিমধ্যে জানিপরা গেছে। যেহেতু বর্তমান সময়ত 8 বাজি গেছে আর 8 বাজি যার পিছতে যেহেতু যুক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকল অহার সময় হয় বা বিদ্যালয়ের যুক্ত যান বাহন বা বিদ্যালয়ের যুক্ত যান বাহনের সমান্তরভাবে অফিস কাছারিল যা যখন লোক আছে সেই লোকসলের অহা যাওয়া করার সময় হয়, গতি এই সময়সত যদি যেহেতু এই যে ঘটনা এই ঘটনা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে গতি এই সম্পূর্ণ পথটা
পৰিৱেশটো সুচল কৰিবলৈ ইতিমধ্যে এছ ডি আৰ এফৰ জোৱানজনে যেনেদৰে কৈছে দীৰ্ঘ সময় প্ৰয়োজন হ'ব কাৰণ প্ৰকাণ্ড গছ ভাগি পৰিছে। গতিকে পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব যে আচলতে কিমান সময় প্ৰয়োজন হ'ব। কিন্তু আপুনি কোৱাৰ দৰে ৰশ্মিতা, যদিহে সোনকালে বা শীঘ্ৰে যদি এই পথটো মুকলি কৰাৰ ব্যৱস্থা কৰা নহয় তেনেহ'লে কিন্তু তীব্ৰ যানজঁটৰ যে যানজঁটত ভুগিব লাগিব মহানগৰবাসী বা গীতানগৰ এই দিশেদি গৈ থকা যিসকল লোক আছে, অহা যোৱা কৰা যিসকল লোক আছে, সেই লোকসকলে যে তীব্ৰ যানজঁটত ভুগিব লাগিব সেই কথা কিন্তু নিশ্চিত। কাৰণ এই মুহূৰ্তত যিসকল লোক আছিল বা সাধাৰণ যিসকল লোক অফিচ কাছাৰীলৈ যোৱা যিসকল লোক, সেই লোকসকল কিন্তু এই মুহূৰ্ত পৰ্যন্ত ওলাই অহা নাই। বা স্কুলীয়া যিসকল ছাত্ৰ ছাত্ৰী, সেই স্কুলীয়া ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সমান্তৰালভাৱে বাকী যিসকল অফিচ কাছাৰীলৈ যোৱা বিভিন্ন লোক আছে তেওঁলোক কিন্তু ওলাই অহা নাই বা সাধাৰণ লোকসকল ওলাই অহা নাই। যাৰ ফলত এই মুহূৰ্তত এনেদৰে চলি আছে, জনজীৱন চলি আছে বা লোকসকল পাৰাপাৰ হৈ আছে। কিন্তু ন বজাৰ পিছত কিন্তু তীব্ৰ যানজঁটৰ সন্মুখীন হ'ব লাগিব গীতানগৰ এই পথটোৱেদি অহা লোকসকল বা গীতানগৰ এই পথটোৱেদি অহা লোকসকলে যে বহু কষ্ট ভোগ কৰিব লাগিব সেই কথা কিন্তু নিশ্চিত হৈ পৰিছে। কিন্তু ৰশ্মিতা, যিহেতু উৎকট গৰম আছিল, 35 ডিগ্ৰী চেলচিয়াছ পৰ্যন্ত গৰমে চুইছিলগৈ আৰু তাৰপিছত কিন্তু এই হঠাৎ অহা যিজাক মুষলধাৰ বৰষুণ বা ধুমুহা, সেই ধুমুহাজাকে যদিও বা তচনচ কৰি গৈছে বা জনজীৱন স্তব্ধ কৰি পেলাইছে, তাৰপিছতো কিন্তু সাধাৰণ লোকসকলে অলপমান হ'লেও সকাহ পাইছে। কাৰণ উৎকট গৰম দেখিবলৈ পোৱা গৈছিল, উৎকট গৰমে ধৰিছিল মহানগৰবাসীক। কিন্তু তাৰপিছতে হঠাৎ অহা এই ধুমুহা বা প্ৰকাণ্ড যি মুষলধাৰ বৰষুণ, সেই মুষলধাৰ বৰষুণজাকৰ ফলত কিন্তু সাধাৰণ লোকসকলে অলপমান হ'লেও বা কিছু পৰিমাণে হ'লেও যে শান্তি পাইছে সেই কথা কিন্তু নিশ্চিত।